আমার কাছে কিছু মাথা পোড়া বুদ্ধিমান আছে, কিছু চ্যাংড়া পোলাপান আছে, নিজের বুঝনা বুঝা পর্দার লেলা ভালাবি করে কথা কন না কেন? কোথায় আছে কি নেই মা? কোথায় রয়েছে মেসি? আপনি যদি শোনেন ওই দেশের কারগুজারি আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই ব্রাজিল মুসলমানের হাতে ছিল, এই আর্জেন্টিনা মুসলমানের হাতে ছিল, মুসলমান হাজার হাজার মুসলমানকে পেয়ে মাইরা আলে মারাকে শহীদ করে। এই ব্রাজিল আর্জেন্টিনা এখন পর্যন্ত প্রকাশ্যে গেল আল্লাহ নাম বলতে পারে না, আজান দিতে পারে না। যেই দেশে আজান, যেই দেশে আল্লাহর হুকুম প্রকাশ্যে কেউ করতে পারে না, যদি কেউ করে গোপনে করতে হয়, ওই দেশের পতাকা আমার এই দেশের বিল্ডিং এর ছাদে উঠতে পারে না। যদি আমরা এগুলো বলি যুবক, তোর ভিতরে গুড়া কিরমিতে কামড়াবে আমি জানি। তোর পাও দুটো ধরছি, তোর পাও দুটো ধরছি। তুই যদি মুসলমানের রক্ত তোর শরীরে থাকে, তোর পাও ধরছি। মুসলমানের রক্ত যদি তুই মুসলমানের প্রোটেকশনে জন্ম নিয়ে থাকোস, মুসলমানের রোষে জন্ম নিয়ে থাকোস, ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকাটা তুই নামায় ফেলা। মুসলমানদেরকে মেরে ক্ষমতা দখল করেছে। শুধু আমি আপনাদের দুটো পা ধরে বলবো, এর জন্য ভাইরা জীবন যা কার থাক, কোন মুসলমানের সন্তান ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করতে পারে না। আজকে দেখলাম ফেসবুকে আমার একজন দেখাইলো, দেখেন সৌদি আরবের পেলে, সৌদি আরবের প্লেয়ার গুলি বড় জুব্বা কাইদা বিমান থেকে নামতেছে, আর সিনেগালের কিছু প্লেয়ার মুসলমান প্লেয়ার কালো নিগ্রো বিলালের মতো কালো হেরো পাঞ্জাবি গাইদি নামতেছে, আর মেসি আর নেইমার নাম বেঁধে হিসে মগার পোমগা হাতের মধ্যে ট্যাটু লাগানো, ট্যাটু পিঠের মধ্যে, ট্যাটু পায়ের রানের পরে, ট্যাটু নামে হাফ প্যান্ট পরা, কুকুরটাও দেখলে ওকে ডরাই যায় না। কথা বলে কেন? হাতের মধ্যে টেটু খারাপ, বিশ্ব নবী হাদিসে বলেছে যারা চামড়া পরে টেটু আঁকে অথবা টেটু লাগায় জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এই যে সেনেগালের প্লেয়ার গুলোর নামছে সৌদি আরবে, সৌদি আরব থেকে তারা আসবে উমরা করে অথবা যে কোনো ইবাদত করে তারা আসবে কাতারে। 21 তারিখ থেকে খেলা, তাই না? 21 না 22 তারিখ খেলা, 20 তারিখ উচিন কিম পাকা, চি 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 বুড়াই দি জানে ও বাবা, আমি জানি না, মুনি জানে, আমি জানি না, যা আমার লোক মা দিয়ে লাইছে বুড়াটা 21 তারিখ তো কালকে নাকি, আস্তাগফিরুল্লাহ বলো না। যদি জিজ্ঞেস করে সরমনের ওয়াজ কবে কইতে পারে না, শশিনের ওয়াজ কবে কইতে পারে না, যদি কই বিশ্ব ইস্তেমা কবে এটাও পারে না পুরো কথা বলে কেন? 60টা দেশের থেকে লোক আসে আমার বাংলাদেশে বেলা, এই তারিখ তো তুমি জানো না, নেইমার আইতাছে আর মেসি আইতাছে, এইটা জানো কথা কর না কেন? পাও ধরে বলছে যুবক এই কাজটা করিস না ভাই, আয় তোর পাও ধরছে, যদি তোর সব হইতো যুদ্ধর উপকার হইতো, আমিও তোর মতো আমার বিল্ডিং এর সাথে আমি আর্জেন্টিনা ব্রাজিল লাগাইতাম। আমি দেখছি বিশ্ব নবী বলছে যারা যেই কওম বিজাতিদের প্রথাকে ভালোবাসে তারা তার সাথে জাহান্নামে যাবে। আমরা ভালোবাসি বিশ্ব নবীর কথা, ঠিক না? ঠিক এবার আমার দিকে তাকাবা যুবক ভাই, বিশ্ব নবী বলেছেন সাহাবীরা নেই
যারা আমার পাগল হবে তাদের জান্নাত আমার সাথে হবে ঠিক না বে ঠিক যারা মেসি আর নেইমার সাথে ভালোবাসা জন্ম দিবে তুমি আমার দেশের পতাকা বাজাও তুমি লাগাও আমার কোনো দুঃখ নাই গো বাবা তোমার পাও ধরে ধরে আমি বলতে রাজি আছি আমার দেশের পতাকা পুরো ঘরের মধ্যে তুমি প্লাস্টার করে ফেলো আমার কষ্ট নাই আমার বাংলা মায়ের পতাকা আমি ভালোবাসি কিন্তু বিজাতিদের দেশের পতাকা আমি কোনোদিন ভালোবাসি না তুমি সৌদি আরবের জমিনের পতাকা লাগাও যেই পতাকার মধ্যে কালেমাটা লেখা আছে বাজান যেই দেশের পতাকার মধ্যে কালেমা লেখা থাকে ওই পতাকাটা দেখলেও আমার বাংলা মায়ের পতাকা সবুজ শ্যামল পতাকা দেখলে সুরা ইমান দেশকে ভালোবাসে দেশের পতাকা ভালোবাসা ইমানের অঙ্গ আমি আমার দেশের পতাকা তোমার টানাইতে না করব না কিন্তু এই খ্রিস্টান সেই দেশ আমার আল্লাহ নাম নিতে যায় না মুসলমান প্রকাশ্য আল্লাহর আজাব দিতে পারে না ওই আজাব যেই দেশের ধরে বাঁচতে পারে না ওই দেশের পতাকা আমার ঘরের সাথে এবং আমার দোকানে লাগতে পারে না আমার সাথে একমত বলে একমত আল্লাহ কবুল করে কমিটির আপনারা কি কর আপনারা পোলা যদি কেনতে চায় এক থাবুন দিয়ে কান ভাড়ায় লাগে কষ্ট হইতেছে আরো জোরে কর আরো জোরে আরো জোরে আল্লাহ কবুল করে জীবন দিব ইমান দিব না ঠিক না ঠিক বিশ্বনবীর কানে খবর আসলো এবার আওয়াজ দিয়ে মক্কার গ্রেইমেন গুলে আমারে মক্কার থেকে মাইরে খেলাইছে আবার কোরআনের বিরুদ্ধে কথা কইছে আমার নিজেরা মারছে আমার চামড়া ফাড়াইছে আমার বাড়ি ঘেরাও করছে আমারে রাতের অন্ধকারে পালাইতে বাধ্য করছে আজকে আবার নতুন করে তারা আমার ইসলামকে চিরতর স্তব্ধ করে দেওয়ার জন্য এই শত্রুগুলো আবার মদিনায় আসতেছে নজরুল্লাহ বললেন না এবং তারা সংখ্যায় একজন দুইজন না একশো দুইশো না এক হাজার কত কত জোরে বলতে পারেন না এক হাজার আসতেছে চিরতরে কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমার বিশ্বনবী পরামর্শ করলেন কার সাথে পরামর্শ করলে আমার কাজে লাগবে এবার আওয়াজ দিয়ে আমার নবী ঘুমের থেকে ওঠার আগেই তাহাজ্জুদের সময় আবু বকরের বাড়ি চলে গেছে আবু বকর রে জীবনে চলে ইসলাম চলে যাবে বিজাতিরা ইসলামকে ধ্বংস করে দিবে আর আমি সবেমাত্র একটা দেড়টা বছর এই দেশে আসলাম তুমি আমারে পরামর্শ দাও ওরা আসতেছে সংখ্যা এক হাজার এবং যারা আসতেছে তাদের কথা তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবা আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ আপনি জানলেন কেমনে এই দেখো আমার চাচা আব্বাস একজন দিয়া তার চুলের মধ্যে করে সিডিটা পাঠায় দিছে এক মহিলার কাছে পুরুষ পাঠায় যদি প্রথম হেরা মাইরে ফেলাইছে একটা মহিলার কাছে সিডির মধ্যে লম্বা চওড়া একটা সিডির মধ্যে কয়জন যাইতেছে কয়টা ঘোড়া নিয়ে যাইতেছে কয়টা মহিলা যাইতেছে নায়িকা কয়টা গায়িকা কয়টা উট কয়টা ভেড়া কয়টা সব লিখে দিছে দেখ শুধু তার সংখ্যায় আসতেছে এক হাজার ঘোড়া লই আসতেছে যুদ্ধের এক একজন তিনটা কইরা তিন হাজার তরবারি লই আসতেছে একদম পাঁচ খান কইরা তাহলে কত হয় পাঁচ হাজার শুধু তাই না তার গায়িকা লই আসতেছে ওই জামানার সবচেয়ে দামি দামি পপ গায়িকা যাদের ড্যান্স দেখলে যাদের গান শুনলে অবই ওরা মনে করে আমাকে শক্তি বাড়ে এরকম চৈত্র জন গায়িকা লই আসতেছে আমি আর ওয়াজ করব না আল্লাহুম্মা আমিন রব্বান আলামিন আল্লাহর আওয়াজ দেন আগে বাড়ি ঘর তুমি চিনো এবার আওয়াজ হইব তো চৈত্র জন গায়িকা লই আসতেছে ভাড়া করে শুধু তাই না ওই জামানের সবচাইতে কুচ্ছ রটনা রটতে পারে মানুষের বদনাম বলে ড্যান্স করে মানুষের ভিতরে শয়তানের শক্তি ঢুকাই দিতে পারে ও হইতাছে না আমার আবু ফজল ও বইমানটা হইতাছে আবু বকর বলে হুজুর তাহলে কি করুন যায় কর কর আমার নবী বলে আবু বকর আপনি তোমার শ্বশুর আবার বাল্য বন্ধু আবার আমরা দুইজন একসাথে বড় হয়েছি আপনি কোন কি করা যায় আবু বকর বলে হুজুর আগামীকালকে সকালবেলা কে আপনার সাথে কে যাবে না যাবে আমি জানি না আবু বকরের জানটা আপনার জন্য হাজির আল্লাহু আকবার
বেজান দেবার আমি দিতে চাই নবীকে ভালোবাসো না ব্রাজিলকে ভালোবাসো আর্জেন্টিনারে ভালোবাসো না নবীরে ভালোবাসো আমার ভাইরা আবু বকর শুনতে পাইলে নেই যুদ্ধে আমার আপন মামু আইতাছে হযরত মুসলিম আপনি আমার আপন খানা তোমার সাথে একসাথে রাজনীতি করছো আইতাছে আমার বিরুদ্ধে ওমরের আপন মামু আইতাছে ওমরের বিরুদ্ধে তরবারি ধরতে সবচেয়ে বেশি কষ্ট এখন আপনাদের লাগবে আমি জানি আমার নবীর চাচা আব্বাস আসতেছে আমার নবীর বিরুদ্ধে তরবারি ধরতে বাজার নে বেঈমান গুলো তারে জোর করে লয়ে আইতেছে হুজুরের চাচা দশজন নয় জন চাচা একজন বাবা আব্দুল মুত্তালিবের বাজার নে দশটা ছেলে ছিল ছয়টা মেয়ে ছিল তার ভিতরে বাজার নে তিনজন মারা গেছে বদরের যুদ্ধ পর্যন্ত হুজুরের আরো ছয়জন চাচা বেকিয়া বেঁচে আছে ও বাজান বেঈমান গুলো আসতেছে নবীর আপন চাচা গুলো নবীর বিরুদ্ধে জিহাদের ডাকে সাড়া দিয়া ও বাজার নবীর অন্তরের মধ্যে আগুন জ্বলিয়া উঠছে যেই চাচা গুলো আমার কোলে পিঠে করে মানুষ করলো যেই চাচা যুদ্ধের সব কথা গুলো লিখে আমার কাছে পাঠায় দিল আমার ওই চাচা আইতেছে আমার নাম কোরআনের বিরুদ্ধে নাম কোরআনের বিরুদ্ধে তরবারি ধরার জন্য আমার নবী একটা দাইলে তুই তাই তাই সাহেব আমার নকুরের কাছ থেকে বিদায় হয়ে ওমরের বাড়িতে গেছে আপনারা যারা হস করছেন তারা তো ওমরের বাড়ি আমি নকুরের বাড়ি চিনে গত দুই মাস আগে আবু বকরের বাড়ির মসজিদের সামনে দাঁড়ায় বহুত কাঁদছি ওমরের বাড়িতে এখন মসজিদ আলীর বাড়িতে মসজিদ মসজিদে কাবার পাশে ওমরের বাড়ি আবু বকরের বাড়ি আলীর হাজিরা যায় আর কান দে আমি দোয়া করি একবার যান দেখা আছেন চারজন খলিফার বাড়ি পাশাপাশি নবী ভারাক্রান্ত হৃদয় লইয়া ওমরের বাড়ি গেছে ওমর রে তা চিনে নমর কি যে ওমর রাস্তায় দাঁড়াইলে শয়তান ওই রাস্তা দিয়ে আসতো ওমর অন্য রাস্তা দিয়ে পালাইতো ওমর শয়তান নে সুদ আটকে ফেলেছে আল্লাহ হাফেজের সে ওমরের বাড়ি যায় আমার নবী বলতেছে ওমর রে তুমি তো আমার কাছে যে বয়ে থাকো কিন্তু আজকে তোমার কাছে আমি আসছি একটা কাজ নিয়ে কি আগামীকালকে সবচেয়ে বীরত্বর যুদ্ধে যাইতে হবে তুমি রাজি ওমর বলে হুজুর কি করতে হবে তাই কোন তো আগে পেঁয়াজ গোস বাদ দেন আমি ওমর বুঝি ধরবো আর মারবো এটা বুঝি বহুদিন তরবারিরে জং পরে রয়েছে কাজে লাগাই তুই আমি আর অজ করুন এরকম দুই চারটা পোলা কিন্তু লাগে এক মুড়ার ছয়টা পোলা হলে একটা এরকম বানাবেন ওমর মাত্র আব্বা কে কি কইছো কত মসজিদের বাড়েন দেয় বাবা ইদ্রিস মে আমারে মসজিদে বলে ঢুকতে দাও আরে আপা কোন কি হে মা রান্না বড় দেদি মা এরম দুটো পোলা দরকার আছে কথা বলেন না কেন কথা বলেন না কেন ওমর মা কাই জন্য যে আশাব সুহুম বি আমরিল্লাহ ইলাহু আবু বকর হলো আহাম উম্মতি বি উম্মতি আবু বকর আর ওমর হলো আশাব সুহুম বি আমরিল্লাহ আল্লাহ এটা দুইজনের দুই কোয়ালিটি নবী নিজে বর্ণনা করছেন আল্লাহ হাফেজ কথা বলেন না আমার ওমর যারে ধরবে আরে মারবে আর আমার আবু বকর মারলে মারি খাবে কিছু কবে না আমার বাবাদের যাইতে দেন আসলে প্রয়োজন দরকার আল্লাহ আকবার কষ্ট হইতেছে আর মাত্র পাঁচ মিনিট কথা কও তাহলে হুজুর একটু সামনে এখন তো খালি জায়গাটে চাষা জ্বর উড়ে নিয়ে গেছে শয়তান একটু পরে দেখুন আর এক চাষা উড়ে নিয়ে দিব আটো সামনে হবে আল্লাহ কবুল করে যা বসে হয়েছে আল্লাহ এই মানুষগুলোরে কবুল করেন আল্লাহ মানিকগঞ্জ সিংহের এমন একটা জায়গা আমি জানি বাপে ও পীর ফুলায় ফুলার বহু পীর কথা কন্যা কে এই জায়গায় চোয়াজ করতে এত যুবকগুলো বইয়ে রিস আল্লাহ এদের সবাইকে আপনি জান্নাতি বানায় দেন আল্লাহকে কবুল করে লোক কষ্ট হইতেছে আর মাত্র পাঁচ মিনিট কথা কয়
কয়টা পর্যন্ত টাটকা মিথ্যা কথা তেইসা সা মোবাইল ডেলে গেল একসা সাতে সাদর উঠাম দিল না যে কই যাও এই মজাক করলাম আপনার বাবা আমি জানি আপনি খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ আর বড়জন হইলে যাবেন কিন্তু যুবক হইলে উড়িস না তোরা খুব ভালো মানুষ এবার বলতেছে হুজুর কোন তো ধর্ম আর মানু কারে নবীর বুকটা বইরে গেল খবর আমি কইছিলাম অস্ত্রটা খাবার মধ্যে ঢুকায় রাখবি বাইর করবি না কালকে বাইর করতে হবে আমার বাপের বানানো কথা না ডাইরেক্ট বুখারী হাদিস অনেকে কয় নবী করে মারে না এই মগর্ভ মগা তুই জানোস না তুই জানোস না আমার নবী বলছে আমার নবী বলছে উক্তুবুহুম ওয়া দাতুবুহুম মুআল্লিকিনা বি আসতারিল কাবা ফাতেমা কাসমা নবী যখন মক্কা দখল করলেন হুজুরে আওয়াজটা দিছিলেন কাবা ঘরের সামনে দাঁড়ায় উক্তুবুহুম ওয়া দাতুবুহুম মুআল্লিকিনা বি আসতারিল কাবা যদি এই 14 জন বেঈমান এই 14 জন এই 14 জন বেঈমান কাবার গিলাফ যদি পেছাইয়াও থাকে বাসার লাগিয়া ওমর ওকে বাঁচতে দিবি না উক্ত লোহুম সেখানে পাবি ওখানে সেক্রেট মারা করে ওকে পারিবার্শ্বকে জ্বালাই দিবি নবী ডাইরেক্ট 14 জনের নামে লিস্টি দিয়ে দিলেন অমক অমক কোথায় আছে খুঁজা কোবায়া মারবি নবীতে ডিক্লেয়ার দিয়ে দেশে সকালবেলা মক্কা দখল করার পরে এখন কানবেন এদিক দিয়ে ওমর তিনডারে ধরে লাইছে আরে ভাই ওই জামানার মুসলমান নবী দিছে অর্ডার এতদিন পর্যন্ত এত মুসলমান ব্যবসা ফেলায় রেখে নিজের ব্যবসা দিয়ে গেছে বেঈমানগুলো কই রেখে কেটে খাইছে আবু বকরের 40টা কাপড়ের দোকান জোর করে লয়ে তারা নিজেরা ব্যবসা করে খাইছে ওমরের 37টা দোকান কারখানা উটের খামার সব হয়ে গেছে হিজরতের সময় সেই ওমর যখন নবী জনকে তুলুহুম ওকে দর বিয়ার মারবি নবী কইছে দর বিয়ার মারবি তাহলে বুঝেন ওমর কয় নাম্বার আজরাই লইছে আল্লাহ আকবার ধরে বলতে পারেন না ওমর এক ঘন্টার ভিতরে তিনটা দর ধরে লইছে পাহাড়ের মধ্যে দিয়ে নবী কি এরা তো আপনাদের কইছেন উক্ত লুহুম যেখানে পাবি এখানে মারবি কিন্তু এরা যে কায়দা করছে ও ছোট ছোট দুটো বাচ্চা আছে হুজুর মারি নাই ঘুষা ঘুষা দিছি কোটা প্রতিশোধ নিছি দেনটা ওয়াটু দেন আলু জ্বলে রয়েছে আমার বাপের বানানো কথা না ঘুষা ঘুষা দিছি দেন কান মান মধ্যে ভাইটে গেছে গা ওমরের ঘুষি তো বুঝেনি তো এই বাচ্চাগুলো দেখলাম পাও ধরে জোরাই ধরছে হুজুর তা আমি ওমর যতই কঠিন হই আসাদ দহম আমরুল্লাহ আমার আপনি বলছেন আমার ওমর খুব শক্ত বিচারের দিক দিয়ে কিন্তু ধরে বাচ্চা দুটোর কান্নার কাছে আমি বোল্ড আউট হয়ে গেছি বয়ে থাকবো আমার মন মতো আল্লাহ আকবার না আবার এবার বলি দেন না আবার কই দেখি এবার জানি আপনার তো ভালো মানুষ হুজুরের বাচ্চা দুটোর কান্নার কাছে আমি বোল্ড আউট হয়ে গেছি নবী আপনি না বাচ্চাদের নবী ওমর হুজুর ওয়াজ করে নবী কে ওমর আমার নাম কি ভুলে গেছে আমি আয়াত কেন পড়ি হ্যাঁ মমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ইয়া أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا নবী আপনি এমনির দয়ার নবী আমার আল্লাহর নাম হলো রব্বুল আলামিন আপনার নাম হলো রহমাতান লিল আলামিন আপনার নাম হলো নবীজি রহমানের রহিম আমার আল্লাহ এত দাবি করে রহমাতান লিল আলামিন বানাইছে হে আমার আমার সাইতে আমি মানুষ আমার চাইতে এত দয়ার মানুষ আল্লাহর উপরে কে আছে
ওমর রে তিনজনের নাম কি বল হুজুর অমুক অমুক এই তিনটার নাম একটু বলি বাবা আরো একজনকে ধরে নিয়ে আসছে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহু আকবার একটু পরে ধরে নিয়ে আসছে আব্দুর রহমান বিন আওফ আর একজন এমনি করে বাবা আটজনের নামের লিস্টে এসে গেছে একটু পরে জিবরাইল হাজির হয়ে গেছে নবীজি আপনি তো মিজাজ কন্ট্রোল করতে পারেন নাই বলে দিয়েছেন উক্তুহুম ওয়াজাদতুহুম মুআল্লাকিন বি আসতারিল কাবা যদিও লটকায় থাকে পেছায় থাকে কাবার গেলা যেখানে পাবি সেখানে হত্যা করবি নবীজি ভুলে যায় না আপনার নাম রহমাতুল্লিল আলামিন ভুলে যায় না এখনো পর্যন্ত আপনার জামাটা তুললে তাইবের মাটির কোটার আঘাত পাওয়া যাবে এখনো পর্যন্ত আপনার পিঠের মধ্যে তাইবের ছেলেদের মায়ের চিহ্ন পাওয়া যাবে এখন আপনার মুখে হা করলে ওহুদের যুদ্ধের দাঁত ভাঙার চিহ্ন পাওয়া যাবে নবী এখনো যদি আপনার পায়ের গিরার মোজা খোলা হয় ওই মোজার মধ্যে আপনার চাচা আবু লাহাব সাবুক দিয়ে বাইরেছে নবী এখন আপনার পেট এক্সরে করলে ওই উম্মে জামিল আপনার বিষপান করাইছিল ভুলে গেছেন নবী এখনো পাওয়া যাবে তাদের একটা ছেলে পাথর দিয়ে আপনার মাথার মধ্যে বাড়ি দিছিল ওই বেতার যন্ত্রণা এখনো আপনি ভুলতে পারেন না আমার নবী চোখটা বন্ধ করে বলে আল্লাহ তরে এখন আমি কি করব নবী আপনার হুকুম রদ বদল করেন ডাইরেক্ট করেন শরীফের আয়াত বললেন নবীজি আপনি হুকুম পরিবর্তন করে ওরা যদি কালেমা পড়ে ছেড়ে দেন কত বড়দের জানের ফেদিয়া যদি জেজিয়ে দেয় তাহলে সারিয়ে দেন মুক্তিপণকে অনেকে সারাই নিয়ে গেল কিন্তু একজন সারাইতে পারলো না এবার কানবেন কোন বাচ্চাটা ওই যে ওমরের পাও ধরে বলছিল আমার আব্বারে ছেড়ে দেয় আমার আব্বা ছাড়া আমাদের ফ্যামিলি চালাইবার তো কেউ নেই আপনি শুনলে আশ্চর্য হবেন ওমর আমি জানি আপনার হাত থেকে শয়তানও ছুটতে পারে না আমার ঘরে আমার সব মা আমার আব্বার দ্বিতীয় বউ আমার মা মারা গেছে আমি মা আর আমার শুধু সম্বল আমার বাবাই আছে আমার আর কেউ নেই আমার আব্বার আপনি মায়ের না ওর বলে নবীজি এই বাচ্চাটার কথা আমি সহ্য করতে পারি না নবী আপনি ডিকটার দিয়েছেন ফেতিয়া নিয়ে নিয়ে ছেড়ে দিতে এই বাচ্চাটা দেখলো ওই যে দূরে দাঁড়ায় দাঁড়ায় কান দেয় নবী আমার পক্ষ থেকে ওর ফেতিয়া দিয়ে দিল আমার মাফ করে দেয় যুবক এখন কাঁদি দেখাবেন নবী এতিমদের কত বড় বন্ধু আমার নামে বাচ্চারা তাকে মুখের মধ্যে চড়িয়ে চড়ে বলে বাবা রে তোমার নাম কি আমার নাম আব্দুল্লাহ যখন বলছে আমার নাম আব্দুল্লাহ নবী আমার বলে আমার করে যারা তুই একবারে কই মাসের মতো ভুনা করে ফেললি তোর নাম আব্দুল্লাহ হলে আমার বাবার নাম তো আব্দুল্লাহ আমি জীবনে কোনদিন আমার আব্দুল্লাহ বাবার বাপ করে ডাকি নাই আমি যদি সত্যিকারে সাহাবীর তোর বাবার মায়ের বলতো আর তুই যদি আমার এসে বলতি মুহাম্মদ আপনি তুই এতিম আমার কেন এতিম বানাইলে আমি বাবা তোর কি জবাব দিতাম সিঙ্গার মানিকগঞ্জের বাইরা আজকে ১৯ নভেম্বর আমার মাওলার দেখে দাও ১৯ নভেম্বর আমার মাওলার এই সিঙ্গারের জমিনে কেড়ে তিন কার মা নাই কার বাবা নাই এই ইলিয়াস রহমান জেহাদির বুকটা ভারিয়া দেখো বাবা ১২ বছর বয়স ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা এই শীতের মৌসুমে কত আলেম ভাইয়ের মা নিজের হাতে পিঠা বানায় খাওয়ায় আমি ইলিয়াস রহমান জেহাদি ১২ বছর বয়স থেকে আর মার হাতের পিঠা খাইতে পারি ও মানিকগঞ্জের বাজার নেড়ে নবী আমার এই আব্দুল্লাহ বুকের মধ্যে নিয়ে বলে আমি যদি তোর বাবারে মেরে ফেলতাম তোর কাছে কি জবাব দিতাম
তুই তো জানিস তারে আব্দুল্লাহ আমি তোর মতো বয়সকালে আমার বাবার কবরের পাশে দিয়ে ডাকছিলাম আব্বা মক্কা মদিনার সবচেয়ে বড় আব্বা বলে ডাকে আমি আব্বা বলে ডাকতে পারি তুমি আল্লাহর হুকুমে কবর থেকে উঠে আমার একটু কোলে নাও না ওমর আলিম বাইরে সবাই হাদিস কানা জানেন মা হালিমা সাদিয়া বলেন আমিও তো পিছনে দাঁড়ায় ছিলাম মুহাম্মাদের কান্না আমার কলিজা ভেদ করে গেছে আল্লাহু আকবার ওই 6 বছরের মুহাম্মাদের কান্না আমার বুকের মধ্যে এখনো বাজে হে যুবক মদিনার সব ছেলেগুলো ঘুমাইতো মক্কার সব ছেলেগুলো ঘুমাইতো আমার নবী ঘুমাইতো না গো বাবা আমার নবী বাপ বাপ বলে কাঁদতো মা মা বলে কাঁদতো আমার নবী বাবা মায়ের কষ্ট নিয়ে বড় হইছে আমার নবী আজকে ফাতেমাকে বলে আমার সাইডের উপরে বয়স এখনো পর্যন্ত বাবার স্মৃতি ভুলতে পারি না এখনো মায়ের কথা ভুলতে পারি না শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাব যুবক বাইরে এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই এই দুনিয়ায় যার বাবা নাই ওর মতো শির দুঃখ মিয়া কেউ নাই এটা আমি বলি নাই আমার আল্লাহ তার কোরআনে বলে এ মানিকুম সিঙ্গারের বাইরা আজকে 19 নভেম্বর তুমি চোখের বানে বড় কাঁদবা অমর আব্দুল্লাহর কান্না দেখে আর সহ্য করতে পারে না এবার তুমিও কান্না নবীর সামনে ওমরের সামনে দৌড়ে যে বাচ্চাটা বাবার মাজাটা শক্ত করে ধরে বলে আব্বু আব্বু মদিনার নবীর কাছে আমি তোমার সম্পর্কে উকালাতি করছি তোমারে আর মারবো না আব্বু তোমারে মারবো নবী আমার সব সাহাবীদেরকে বলেন তখন তো 10,000 সাহাবী বাবা 10,000 সাহাবী সবাই কান্দার বলে নবী গো আমরা তো বাবার ফেলেছি মক্কা ঠিকই দখল করেছি নবী আমার তো বাপ মা বাইছে নাই নবী আমার মনে তোমাদের যাদের মা বাবা ইহুদি অবস্থায় মারা গেছে তাদের জন্য আফসোস করে লাভ নাই যাদের মা বাবা এখনো বেঁচে আছে যার যার বাড়িতে চলিয়া যাও বাড়িতে যাইবার পরে কালেমার দাওয়াত দাও আল্লাহ হেদায়েত নসিব থাকলে হেদায়েত হয়ে যাবে হেদায়েত হয়ে যাবে হেদায়েত হয়ে যাবে